I was hoping that I'd be able to give you better news from the Bangladesh point of view, but that unfortunately had not happened. we have stayed on for the further sessions of the tournament that hasn't happened, but we have been very happy to have been here in Nairobi, and uh, we thank all the authorities and all the club officials connected with from the ICC Secretariat. I thank you all and say goodbye and hand over to Manzo Hassan, Hassan Mintu. ধন্যবাদ শামীম আস্তে আস্তে বিজয়ের দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ দল নিশ্চিত শব্দটা আমি এখন ব্যবহার করব না কয়েক পরে খেলার অবস্থা বুঝে ব্যবহার করব। আমিনুল মনি আমিনুল ইসলাম বুলবুল ফিল্ডিং করেছেন খুবই ভালো আপনারা শুনেছেন এবং এনামুল হক মনির কথা তো শামীম বলেছে বারবার একইভাবে নান্নু দারুণভাবে দারুণ ভাবে বোলিং করে চলেছেন সজরে কাট করেছেন হংকং এর ব্যাটসম্যান কিন্তু ফিল্ডিং হয়ে গেল একটি দুটি রান আতার আলি ছিলেন ফিল্ডার পয়েন্ট বাউন্ডারিতে এবং এই দুই রান যোগ হওয়ায় হংকং এর রান বেড়ে দাঁড়িয়েছে একশো আটষট্টি ব্যাটসম্যান বল চলে গেছে ফিল্ডিং হলো এবং ফিল্ডিং সাথে সাথে বল চলে এসছে সজল ফিল্ডিং করেছেন বল চলে এসছে উইকেট রক্ষকের কাছে একটি রান একটি রান হংকং একশো উনসত্তর ছয় উইকেটে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হংকং এর লক্ষ্যমাত্রা হলো দুশো উনচল্লিশ সেটি আপাতত অনেক দূরে ওভার রয়েছে আর মাত্র কয়টি ওভার হচ্ছে এরপরে রয়েছে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ বল করছেন নান্নু মাঠের উত্তর প্রান্ত থেকে দৌড় শুরু করেছেন তিনি বল করলেন উঠিয়েছেন অবশ্য ল্যান্ডে বল ড্রপ করে আস্তে আস্তে চলে গেল মোদির কাছে একটি রান একটি রান ব্যাটসম্যান হলেন ডেভিড ক্রস ডেভিড ক্রস তিন ব্রুস ছয় ব্রুস্টার ছয় জানাতি ব্যাটসম্যান উভয় ব্রুস্টার প্রস্তুত নানু প্রস্তুত ফুল করেছেন বল চলে যাচ্ছে মিড উইকেট এলাকায় সেখানেও রয়েছেন ফিল্ডার মনি

কিন্তু ক্যাট ধরে নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল সারা ভাষ্যে এসে আমি বুলবুলের কথা বলেছিলাম ফিল্ডার হিসেবে বুলবুল তার স্বাক্ষর প্রমাণ রাখলেন রানিং ক্যাচ ব্যাকওয়ার্ড এবং নান্নুর তিন নম্বর উইকেট ব্যাটিং এ তিনি করেছেন ছেষট্টি রান ম্যান অব দি ম্যাচ থেকে যদি আরো কিছু থাকে থাকে এটি এটি নান্নুর জন্য প্রাপ্য এই ম্যাচে তো আমিনুল ইসলাম বুলবুল ক্যাচটি ধরলেন আর একটি উইকেটের পতন ঘটল হংকং এর সাত উইকেটে হংকং করেছে একশো একাত্তর একশো একাত্তর আউট হয়ে বাহাতি নান্নু এবং তার ব্যক্তিগত রান চার সজরা মারতে চেয়েছিলেন কিন্তু বলে স্পিন ছিল উইকেট থেকে বাংলাদেশের স্পিনাররা কিছুটা সাহায্য সহায়তা লাভ করছেন ব্যাটের কোন এলাকায় অনেকখানি উপরে উঠেছিল